রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ শিশু ভোলানাথ থেকে একটি কবিতা আজকে আমি পাঠ করতে চলেছি। কবিতা পাঠে আমি স্মৃতিদীপ কোলে। শুরু হচ্ছে ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবি অন্ধকার। আমি কইব মনের কথা দুই বারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পড়ি নাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোনে কোনে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গাঁয়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধু ধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার।